সেই দিন থেকে আমার নাম হয়েছিল শাকিব খান, সেই দিন থেকে আমার পথ চলা শুরু হয়েছিল। আমার সামনে বসে আছেন আমারই ওস্তাদ, যার হাত ধরে, যিনি আমাকে হাত ধরে এমন একটি মহরতের এমন একটি মঞ্চে নিয়ে এসেছিলেন। সেই দিন থেকে আমার নাম হয়েছিল শাকিব খান, সেই দিন থেকেই আমার পথ চলা শুরু হয়েছিল, সেই দিন থেকেই আজ পর্যন্ত হেঁটে হেঁটেই আসছি আপনাদের ভালোবাসায়। আমার সামনে বসে আছেন আমারই ওস্তাদ, বাংলাদেশের তিনি একজন স্রষ্টা, মানে তিনি একজন শিল্পী স্রষ্টা যাকে বলা হয়, চলচ্চিত্রের ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ, দেশ বরেণ্য পরিচালক জনাব সোহানুর রহমান সোহান সাহেব আছেন না আমার অনেক সফল ছবির নাম্বার ওয়ান শাকিব খান, এই ছবির যিনি পরিচালক, সেই ছবির পরিচালক এবং আজকে পরিচালক সমিতির মহাসচিব খোকন ভাই। আরো সামনে যারা বসে আছেন অঞ্জনা আপা, তায়েব ভাই, আরো অনেকেই বসে আছেন, সাংবাদিক ভাই, এখানে যারা আসলে বসে আছেন, যে এসছেন, তারা সকলেই হচ্ছে আমাদের পরিবার, আমরা সবাই এক পরিবারের লোক। একটু পরেই আবার কালকেই দেখা হবে, সকালেই দেখা হবে, রাতেই দেখা হবে, আমরা সবাই পরিবারের লোক, ভাই বন্ধু সবাই এখানে উপস্থিত হয়েছে। যেহেতু আজকে আমাদের খসরু ভাই, আপনারা সকলেই জানেন উনি একজন শুধু প্রযোজকই নন, প্রযোজকদের নেতাও, যিনি সবসময় প্রযোজকদের স্বার্থ নিয়ে কথা বলেছেন, আছেন আলম ভাই। খসরু ভাই যে কথাটি বলে গেছেন, যে সমস্যার কথা বারবার বলেছেন, এখনো বলে গেলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে, আমাদের সমস্যার কথা বলে গেলেন। আমি আশা করব যে মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে দৃষ্টি দেবেন, মাননীয় এমপি মহোদয় এই বিষয়ে দৃষ্টি দেবেন এবং অচিরেই সেই সমস্যার সমাধানগুলো করবেন, অচিরেই। আর সবচাইতে আশার বিষয় যেটা, দেখুন একটি চলচ্চিত্র, একটি ভালো চলচ্চিত্র, এটা শুধু বাংলাদেশের মানুষ নয়, পুরো পৃথিবীর মানুষ জানে এবং মানে। একটি ভালো চলচ্চিত্র একটি দেশ গঠনে সহায়তা করে, একটি পরিবার গঠনে সহায়তা করে, পরিবারের সুসম্পর্ক গঠনে সহায়তা করে। আমাদের দেশে একটা প্রচলন আছে যে আমরা ছোটবেলায় গিয়েছি অনেক, যখন আমরা মন্ত্রণালয়ে যাই, বিভিন্ন বড় বড় জায়গায় যাই বা মন্ত্রী মহোদয়দের কাছে যাই, সিনিয়র ব্যক্তিত্ব যারা আছেন তাদের কাছে যখন যাই, তখন কিন্তু তারা একটি কথা অনেক সময় বলে যে ছোটবেলায় ছবি দেখেছি, গিয়েছি আমার মায়ের সাথে, গেছি আমার বোনের সাথে, গেছি আমার পরিবার পরিজনের সাথে। ছবি দেখতে যাননি, সেই ছবি দেখার মাধ্যমে কিন্তু একটি পারিবারিক সম্পর্ক কিন্তু দৃঢ় করেছেন। সেটা আমি দেখতে গেছি, আপনারা সকলে দেখতে গেছেন ছোটবেলায়, কিন্তু মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, দ্যাট ইজ একটি ভালো চলচ্চিত্র, একটি ভালো সিনেমা, একটি পরিবার, একটি ভালো পরিবার গঠনে কিন্তু সহায়তা করে। একটি ভালো চলচ্চিত্র কিন্তু দেশের যুব সমাজকে ভালোভাবে গঠনে কিন্তু একটি শক্তিশালী যুব সমাজ গঠনে সহায়তা করে। একটি ভালো চলচ্চিত্র একটি ভালো মানুষ গঠনে সহায়তা করে। আজকে অত্যন্ত আনন্দের বিষয় এই যে, আমি অনেক অনুষ্ঠানেই বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন, এবং আমাদের আইন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং ইতিমধ্যে আমরা তার ফলও দেখতে পাচ্ছি, দেশকে মাদক মুক্ত করার যে উদ্যোগ তিনি নিয়েছেন তার সুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমি কিন্তু সবসময় একটি কথা বলি এবং সবসময় বলে আসি, এই যুব সমাজকে ভালোর পথে, সুন্দর পথে আনার জন্য ভালো বিনোদনের ব্যবস্থা করতে হবে, ভালো চলচ্চিত্র প্রেজেন্ট করতে হবে। আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তাহলে সেখানে দেখবেন যে মাদক আমাদের
আমরা আমাদের সমস্যা মনে করি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে। সেখানে কিন্তু দেখবেন যে সমস্ত যুব সমাজের মধ্যে একটা চলচ্চিত্র চলচ্চিত্র একটা ব্যাপার কিন্তু রয়েছে। সব ইয়াং ছেলেটাই চায় কিন্তু হিরো হতে, তার পছন্দের হিরোকে দেখতে চায়, তার পছন্দের হিরোর মতো শার্ট পরতে চায়, তার পছন্দের হিরোর মতো কথা বলতে চায়, সবাই হিরো হতেই চায়। কেউ মাদকের নেশায় ডুবে থাকতে চায় না। সব তরুণীরাই কিন্তু যায়, তার মনের মধ্যে কিন্তু একটা হিরোইন হিরোইন ব্যাপার আছে। এগুলো কি হয় যে ভালো চলচ্চিত্র, সে কিন্তু একটা হিরো একটা চলচ্চিত্রের কি হয়, একজন ভালো মানুষ হয়। একটা হিরোর মাধ্যমে একজন একজন চলচ্চিত্রকার দেখান যে হিরো হচ্ছে সমাজের একজন ভালো মানুষ, সমাজের একজন ভালো ছেলে, যে বাবা মার প্রতি শ্রদ্ধা রাখে, যে দেশের প্রতি শ্রদ্ধা রাখে, যে সমাজের প্রতি শ্রদ্ধা রাখে, যে ভালো পড়াশোনা করে, যে সামনের দিকে এগিয়ে ভালো ভালো চিন্তা করে। দ্যাট মিন্স একটা ইয়াং ছেলের মধ্যে কিন্তু তখন সেই বিষয়টা কাজ করে যে ইয়েস আমি হিরো হবো, দ্যাট মিন্স আমি একজন ভালো মানুষ হবো। একজন হিরোইনের ক্যারেক্টার যেমন থাকে যে একটা আদর্শবান একটা একটা ভালো মেয়ে, একটা ভালো মেয়ের ক্রাইটেরিয়া যেমন থাকে, একটা হিরোইনের মধ্যে কিন্তু চলচ্চিত্রে তেমন থাকে। সে ভালো কথা বলে, একটা সুন্দর একটা মেয়ে, আমাদের বাঙালি আদর্শের একটা মেয়ে, সবাই কিন্তু সেই রকমই হতে চায়। সো একটা ভালো চলচ্চিত্র একটা ভালো যুব সমাজ গঠনে কিন্তু বিরাট বড় একটা ভূমিকা রাখে, সবসময় রেখে এসেছে, আমাদের দেশে রেখে এসেছে, পুরো পৃথিবীতে রেখে এসেছে। এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন চলচ্চিত্র দেশ গঠনে, সমাজ গঠনে, যুব সমাজ গঠনে, পারিবারিক সম্পর্ক দৃঢ় করা, এই সমস্ত কাজেই কিন্তু চলচ্চিত্র কাজ করবে। আজকে খুব আনন্দের যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, যে আমার কাছে আজকে খুব আনন্দ লেগেছে যে এই ছবির যিনি প্রযোজক আছেন যারা আরমান সাহেব, তিনিও একজন যুব নেতা। হয়তো যুব সমাজের প্রতি তার নেতৃত্বের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে উনি ফিল করেছেন যুব সমাজকে সুস্থ বিনোদন দেওয়া প্রয়োজন, সেই জন্যই হয়তো এগিয়ে এসেছেন। আমরা যার নাম এর মধ্যে অনেকবার নিয়েছি, যিনি হচ্ছেন দেশ বাংলা মাল্টিমিডিয়ার, যিনি হচ্ছে পৃষ্ঠপোষক, সবার প্রিয় নাম, আমিও ভাই বলেই ডাকি, সম্রাট ভাই। সম্রাট ভাই এই যে পৃষ্ঠপোষকতা করছেন তার পরিচয় আপনারা সকলেই জানেন। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সফল একজন যুব নেতা। তিনিও তার এই যুব সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য থেকেই ভালো ভালো চলচ্চিত্র বানানোর কিন্তু উদ্যোগ নিয়েছেন, পৃষ্ঠপোষকতা করছেন, ভালো চলচ্চিত্র যেন সুন্দরভাবে মানুষ যুব সমাজ যেন ভালোভাবে দেখতে পারে, পরিবার পরিজন নিয়ে যেন হলে গিয়ে দেখতে পারে। সেই জন্যই কিন্তু হয়তো সেই ভালোবাসা সেই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকেই হয়তো এসেছেন। এবং চলচ্চিত্রের আজকে যেই অবস্থার কথা বলছি আমরা, আমি বিশ্বাস করি আগামী কিছুদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্রের যেটাকে বলা হয় মাদার অর্গানাইজেশন, চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র প্রযোজক সমিতির ইলেকশন হবে। এটা আমাদের চলচ্চিত্রের সকল মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। এবং সেই ইলেকশনে ভালো ভালো নেতৃত্ব উঠে আসবেন, উঠে আসবেন খসরু ভাইয়ের মতো নেতৃত্ব, উঠে আসবেন আলম ভাইয়ের মতো নেতৃত্ব, উঠে আসবেন আবার খুব কাছের একজন মানুষ এবং খুব আপোষহীন একজন মানুষ, চলচ্চিত্রের সব সময় যাকে আপনারা দেখেছেন ঝাঁপিয়ে এসেছে, রাত তিনটার সময় ফোন দিলেও এসেছে। এবং আমার সমস্ত রকম ভালো ভালো কাজে, চলচ্চিত্রের সমস্ত রকম ভালো ভালো কাজে যিনি এসেছেন, মোহাম্মদ ইকবাল হোসেন জয়, যিনি চলচ্চিত্রের দুঃসময়ও, এই যে রোজার ঈদ গেল তার মধ্যে একটি ছবি রিলিজ হয়েছে, রিলিজ ছিল যেটা হয়েছে এবং সফলতার সাথে চলছে, পাসওয়ার্ড সিনেমাটি যিনি প্রযোজনা করেছেন, প্রযোজক ইকবাল হোসেন জয়।
এইরকম ভালো ভালো নেতৃত্ব উঠে আসবেন। আরো যারা আছেন যারা যোগ্য ভালো নেতৃত্ব, সবার নাম হয়তো আমি এখনো জানি না যে কারা কারা ইলেকশনে দাঁড়িয়েছেন, এরকম ভালো ভালো নেতৃত্ব যারা আছেন তারা সামনে নেতৃত্বে আসবেন। এবং চলচ্চিত্রের যে দুরবস্থা আছে ইনশাল্লাহ, আর অন্যান্য অ্যাসোসিয়েশন যারা আছে, পরিচালক সমিতি, আর্টিস্ট অ্যাসোসিয়েশন, আর সমস্ত পরিবার, চলচ্চিত্র পরিবার মিলে, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি মিলে, আমরা এই চলচ্চিত্রের এবং বাংলাদেশ আমাদের সরকারের সাথে এক হয়ে আমরা সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রের সমস্ত সমস্যা, যত সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান করতে পারবো, অচিরেই সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে, আর আবার পরে আরো আমাদের যাদের কথা শোনার জন্য আমরা সবাই ওয়েট করছি, শাওন ভাইয়ের অনেক মূল্যবান কথা শোনার জন্য আমরা ওয়েট করছি, আমরা কথা শোনার জন্য ওয়েট করছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি এখানে অনেক আমাদের আশ্বস্ত করে যাবেন ইনশাআল্লাহ, এবং তার রেজাল্ট আমরা কিছুদিনের মধ্যেই হয়তো দেখতে পাবো। আরেকটি কথা, ছবির নাম নিয়ে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কেমন নাম হলো, মনের মতো মানুষ পাইলাম না। এখনকার সময় অনুযায়ী হয়তো অনেক আমার ইয়াং ফ্রেন্ড, মানে আমার যারা ফ্যান আছেন, তারা হয়তো ভাবতে পারে যে এটা একটু কেমন নাম হয়ে গেল, মনের মতো মানুষ পাইলাম না, এটা একটু ভাইয়ার একটু ব্যাকডেটের নাম হয়ে গেল, বা আমাকে যারা ভালোবাসে তারা হয়তো ভাবতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম যে রাজু ভাই এই নাম কেন, একটু অন্যরকম নামও তো হতে পারে। তো যেই বিষয়টা ছিল সেটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে, যে যুক্তিটা ছিল, আমরা সফল সেই সফল ব্যর্থ বাংলাদেশের পুরো পৃথিবীর যত মানুষই আছে যারা সফলতার শীর্ষে পর্যন্ত পৌঁছেছেন, আক্ষেপ করে অনেক সময় কিন্তু একটি কথা বলে যে সারাটি জীবন ঘুরলাম কিন্তু মনের মতো একটা মানুষই পেলাম। অনেক মানুষেরই কিন্তু মনের একটা আক্ষেপ থাকে যে এত লোকের এত উপকার করলাম, এত কিছু করলাম, এত কাজ করলাম, হ্যাঁ মনের মতো মানুষই পেলাম, মনের মতো মানুষ পেলাম না একটা বক্তব্য ধর্মী ছবি, মনের মতো মানুষ পেলাম না একটি পরিচ্ছন্ন ছবি, মনের মতো মানুষ পেলাম না পরিবার পরিজন নিয়ে। এবং এই যে আমি সামাজিক পারিবারিক বন্ধনের কথা বললাম, সেই পারিবারিক বন্ধনের একটি ছবি, মনের মতো মানুষ পেলাম না একটি দেশ প্রেমের ছবি, মনের মতো মানুষ পেলাম না একটি সুন্দর যুব সমাজ গড়ার মতো ছবি। এবং ইনশাআল্লাহ আমি প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ছবিটার নাম ছিল ভালোবাসলে ঘর বাঁধা যায় না, সেই ছবিরও পরিচালক ছিলেন রাজু ভাই, আর এই ছবিরও পরিচালক রাজু ভাই ইনশাআল্লাহ। সেই ছবিটিও ছিল সুপার সুপার হিট একটি ছবি, একটি ভালো ছবি, একটি ভালো ছবির সংজ্ঞা দিতে গেলে যেমন, যেটা আবার একটু ছোট্ট করে বলি মাননীয় মন্ত্রী মহোদয়, একটি ভালো ছবি তখনই হয়, সিনেমা আসলে অনেক হবে, বাট আমরা চাই ভালো ভালো সিনেমা, যে সিনেমা মনকে নাড়া দেবে, যে সিনেমা সকলে একসাথে দেখতে পাবে, যে সিনেমা সুন্দর বিজনেসও দেবে আবার সেই সাথে সম্মানও বয়ে আনবে, যে সিনেমা আমি ইন্টারন্যাশনালি আমার এক বিদেশি বন্ধুকে দেখাতে পারবো, দেখো এটা আমার দেশের সিনেমা, আমার দেশের সিনেমা এখানে গিয়ে পৌঁছেছে। আমি যখন নাকি এই ঈদের আগে আমি অনুষ্ঠানে বলেছিলাম, একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের যে পাসওয়ার্ড সিনেমাটি রিলিজ হয়েছে দেশের বাইরে থেকে, অনেক ফ্যানরা, আমার অনেক বন্ধুরা, আমার ফ্যানদের বন্ধুরা, প্রবাসী যারা আছে তারা গর্ব করে তাদের বিদেশি বন্ধুদের দেখাতে পারে পাসওয়ার্ডের ট্রেইলার, পাসওয়ার্ডের গান, যে দেখো এটা আমার দেশের সিনেমা যেটা মুক্তি পেতে যাচ্ছে। এবং তার অবাক হয়েছে যে বাংলাদেশে এই স্ট্যান্ডার্ডের সিনেমা হয়, পাসওয়ার্ড বাংলাদেশের মানুষের মন যেমন নাড়া দিয়েছে, সবার ভালো লেগেছে, সবার মন জয় করেছে, ইনশাআল্লাহ অচিরেই পাসওয়ার্ড ইন্টারন্যাশনালি রিলিজ হবে, ওভারসিজ মার্কেটে অনেক সুনামের সাথে পাসওয়ার্ড অনেক সুনাম কুড়াবে, সেই আশাই করছি। ভালো সিনেমা দিয়ে, ভালো কাজ দিয়ে আমরা আমাদের চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাব, শুধু দেশে নয় ইন্টারন্যাশনালি আমরা একটা বড় মার্কেট ক্রিয়েট করব, সেই স্বপ্নই আমি দেখি। সবাই এই ছবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, চলচ্চিত্রের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।